আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি আঠারোর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কোষে দেখি আঠারো অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখ নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পাশের ছক কাগজে দেখো এখানে একটা পাশে ছকাগজ আছে তো পাশের কাগজে উভয় অক্ষ বরোবর মানে এক অক্ষ এবং ওয়াই অক্ষ বর্বর ক্ষুদ্রতম ক্ষেত্রের দুটি বাহুর দুর্ঘ মানে দুটি বড়ক্ষেত্র বাহু আছে তো দুটি বাহুর দুর্ঘ একক নিয়ে বিন্দুগুলি দেখি ও তাদের স্থাঙ্গগুলি লিখি তো প্রথমে এটা করে দেখাচ্ছি তারপর এগুলো করছি দেখো প্রথমে লিখে নিচ্ছি প্রশ্নটা যেমন করে লেখা আছে লিখবো এক্স অক্ষয় এটা এক নম্বরটা এক্স অক্ষের দুটি বাহুর দুটি ক্ষুদ্রতম বাহুর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহর দৈর্ঘ্য সমান এক একক এবং ওয়াই অক্ষেরও ও দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এক একক এবার দেখো স্থানগ লিখে নেব তো প্রথমে দেখো অতএব এ এর স্থানকে বের করবো দেখো এ এর স্থানাঙ্ক ঠিক আছে সমান এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা করে নিয়েছি দেখো কী কী আছে বি আছে লিখবো বি এর স্থানাঙ্ক সমান সি এর স্থানাঙ্ক সমান তারপরে ডি তারপরে আমি তোমাদের বের করে দেখাবো ঠিক আছে লিখে নিয়েছি প্রথমে ডি এর স্থানাঙ্ক সমান এবার ই एर स्थाना समान, एफ एर स्थानाक समान जि एस्थाना समान, एच एर स्थाना समान, आई एर स्थानाक समान जे एर स्थानाक समान के स्थाना समान ঠিক আছে মানে কী পর্যন্ত আছে এবার আমি স্থানাঙ্কগুলো বের করে দেখাচ্ছি প্রথমে এর স্থানাঙ্ক দেখো কী হতে পারে প্রথমে দেখো এ বিন্দু এখানে আছে তো দেখো এক্স অক্ষ বরবার দেখো এক দুই তিন চার ওয়াই অক্ষ বরবার এটা হচ্ছে না তো চার ঘরে এসেছে মানে দুটি বাহর এক এক করে নিয়েছি তো চার সময় কত হবে দুই হবে ঠিক আছে আর ওয়ের মান জিরো হবে উপর দিক জানি সেজন্য তো লিখে নেব টু আর কমা জিরো ঠিক আছে এবার দেখো বিয়ের স্থানাঙ্ক বি এখানে আছে তো বি দেখো এই সবুজ ডাকটা তোমার হচ্ছে তোমার পাঁচ আর এখানে পাঁচ মানে দশ তো দশের অর্ধেক করতে হবে কেননা দুটি বাউর দুর্গ একা এক নিয়েছি তো দশ হবে আর এখানে বসে আছে ওপর দিয়ে যায়নি তো এটা হবে তোমার পাঁচ কমা জিরো পাঁচ কমা শূন্য এবার দেখো সি এর স্থানাঙ্ক সি কোথায় আছে দেখো সি এখানে আছে তো দেখো তোমার এক্সের দিকে যায়নি কিন্তু মানে জিরোয় আছে এক্সের মান ঠিক আছে এখন ওয়াই মান দেখো এই শুভ তারটা তোমার পাঁচ তো ছয় সাত আট আর ঘর গিয়েছে আট মানে দুটি বাউর দীর্ঘ এক এক ধরতে হবে তো আট গিয়েছে মানে চার আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার তো কত হবে এক্স এর ওয়ান জিরো আর ওয়াই মান হবে তোমার চার বুঝা গেলো এবার দেখো ডি এর সানাঙ্ক ডি দেখ কোথায় আছে ডি এখানে আছে তো দেখো এটা হচ্ছে পাঁচ সবুজ দাগটা আর এখানে সূর্য বলছে নীল দাগটা হ্যাঁ আর এটা হচ্ছে তোমার এই দশ আর এগারো বারো ঠিক আছে এই বারো আসছে তো বারোকে অর্ধেক করতে হবে এর মান কিন্তু পাইনি ঠিক আছে এদিক জানি জন্য তো বারো অর্ধেক করলে ছয় হয় তো এক্সের মান জিরো আর এক্সের মান জিরো আর ওয়াই মান হচ্ছে সিক্স বুঝা গেল এবার দেখো ই এর মানটা ইয়ের স্থানে অঙ্ক বের করবো ই কোথায় আছে ই এখানে আছে আবার দেখো এই নীল দাগটা পাঁচ দশ আর এখানে পনেরো এখানে ষোলো হচ্ছে ঠিক আছে এক্সের মান পাইনি কিন্তু ঠিক আছে তো এক্সের মান জিরো আর ষোলোকে দুই ভাগ করে আট হবে তো জিরো আর কমা এইট এবার দেখো এফ স্থান অঙ্ক এফ কোথায় আছে এফ এখানে আছে তো এফ দেখো এতে কিন্তু কিন্তু এর মান পাচ্ছি মানে এত পর্যন্ত আসছে এটা পাঁচ ছয় সাত আট আট ভরে এসছে মানে আটকে দুই দে ভাগ চার হবে এক্সের মান পাঁচে চার ঠিক আছে এবার দেখো এক দুই তিন চার উপর দিকে চার ভরে গেছে মানে চারকে দুই দুই হবে এক্সের মান তোমার চার আর ওয়াই মান হবে দুই লিখে নেব এক্সের মান চার আর ওয়াই মান দুই এবার দেখো জি এর স্থানাঙ্ক জি এখানে আছে তো দেখো এটা নীল দায়কটা পাঁচ আবার নীল পাঁচ মানে দশ আর এখানে তোমার হবে এটা পনেরো তো এক ঘর কম আছে চোদ্দো হবে তো চোদ্দোকে দুই দেখ ভাগ করলে সাত হবে তো এক্সের মান হবে তোমার সাত এবার উপর দিকে এক দুই তিন চার চারকে দুই দে ভাগ করলে কত হবে দুই এক্সের মান কী পাচ্ছি সাত আর ওয়াই মান দুই তো লিখে নেব সাত কমা দুই ঠিক আছে এবার দেখো এইচের অঙ্ক এইচ কোথায় আছে এইচ আছে এখানে তো এইচ দেখো এই নীল দাগটা পনেরো কুড়ি কুড়ি ঘরে আসছে কুড়িকে দুইতে ভাগ করে কথা হবে দশ তো এক্সের মান পাচ্ছি দশ এবার দেখো ওয়াইয়ের মান দেখো এক দুই তিন চার চার ঘরে আসছে মানে চারকে দুইতে ভাগ করে দুই হবে তো এক্সের মান দশ আর ওয়াইয়ের মান দুই এক্সের মান দশ আর ওয়াইয়ের মান দুই ঠিক আছে এবার দেখো আয়ের স্থানাঙ্ক আয় কোথায় আছে আয় এখানে আছে তো দেখো এক দুই তিন চার চার ঘর আসছে এই দেখো এই সামনে আসছে ওই জন্য চার ঘর আসছে তো চার কে দুই দেওয়া করলে দুই হবে এক্সের মান পাচ্ছি দুই এবার দেখো ওয়াই মান এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘরে রয়েছে তো কে দুই দেওয়া ভাগ খোলা হয় তোমার তিন তো কী পাচ্ছি ওয়াই মান তিন এক্সের মান দুই আর ওয়াই মান তিন লিখে নেব দুই কমা তিন এবার দেখো যে রিস্তান অঙ্ক যে কোথায় গেছে যে এখানে আছে তো এর সামনে আসবে তো এটা পাঁচ এটা ছয় তো কে দুই দিয়ে ভাগ করলে হবে তোমার তিন হবে তো এক্সের মান পাচ্ছি তিন ওয়াই মান দেখো এ দায়টা তোমার পাঁচ ছয় সাত আট আর ঘরে যাচ্ছে আট কি দুই দু ভাগ করা তোমার চার তো কত পাচ্ছি তো দেখো তিন আট চার পাচ্ছি বসিয়ে নেবো যে স্থানাঙ্ক তিন কমা চার বুঝা গেল এবার দেখো কে স্থানাঙ্ক দেখো কে কোথায় আছে কে এখানে আছে মানে এই সামনে তো কত ঘরে আসছে দেখো এক্সের মানটা এটা পাঁচ ছয় সাত আট আর ঘরে আসছে আট ঘর মানে কে দুই দিয়ে ভাগ করে চার হবে এক্স মান পাব চার আর দেখো কে কোথায় যাচ্ছে কে দেখো পাঁচ আর দশ দশ ঘরে যাচ্ছে কে দুই দিয়ে ভাগ করে কথা হবে পাঁচ তো কী বোঝা গেলো এক্সের মান চার আর ওয়াই মান পাঁচ তো লিখে নেব চার আর পাঁচ বোঝা গেলো এই এক নম্বরটা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে বলেছে বিন্দুগুলির মধ্যে কোন বা কোন কোন তিনটি বিন্দু সমরেখ দেখি মানে কোনগুলো তোমার সমরের কাছে এখন দেখো এই তিনটা সমরেখ কাছে আবার এই তিনটা সমরেখ কাছে বোঝা গেলো আবার দেখো এই তিনটা সমরেখ কাছে মানে একই রেখায় অবস্থিত লিখে নেব এখন খাতায় দেখো দুই নম্বরটা দিয়ে দিলাম তো দেখো লিখব দেখো সি ডি ই এটা দেখো সমরের কাছে কিন্তু হ্যাঁ আই জে কে সমরেক আছে এফ জিএ সমরেক আছে বিএফ জে সমরেক আছে আর সিআইএফ সমরেক আছে মানে কী বোঝা আছে দেখো এই বিন্দু তিনটি সমরেক বুঝতে পারি না তো লিখবো বিন্দু তিনটি সমরেক দেখো এক দুই তিন তিনটি বিন্দু সমরেক এই তিনটি বিন্দু সমরেক এই তিনটি বিন্দু সমরেক এই তিনটি বিন্দু সমরেক এই তিনটি বিন্দু সমরেক যেমন লিখলাম বিন্দু তিনটি সমরেক বুঝা গেল এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে বিন্দুগুলির মধ্যে তিনটি বিন্দু খুঁজি যারা সমরেক নয় এবার আমাকে তিনটি বিন্দু খুঁজতে হবে যেগুলো কিন্তু সমরেখ নয় দেখো আমি খুঁজে দেখাচ্ছি দেখো ধরতে পারি দেখো সি এর করে ধরেছি হ্যাঁ এলেমেল মেলে করে সি এইচ ঠিক আছে এখন দেখো সমরেখ কিন্তু নেই তো এটা বসে নিচ্ছি দেখো লিখব সি বি এইচ বিন্দু তিনটি সমর এক সমর এক নয় বোঝা গেল এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বরে কী করতে বলা হয়েছে বলেছে নিজের ছক কাগজে এই বিন্দুগুলো কিন্তু বসাতে বলেছে দেখাতে বলেছে তো এটা তোমার গ্রাফ খাতার প্রয়োজন হবে তখন আমি করতে দেখাচ্ছি গ্রাফ খাতায় তোমরা মন দিয়ে বোঝা দেখো গ্রাফ খাতা এনেছি গ্রাফ খাতা আমি প্রথমে বিন্দুগুলোকে এখানে লিখে নিচ্ছি তো লিখতে পারি কী কী বিন্দু আছে এক এখানে শূন্য কমা শূন্য কমা পাঁচ কমা দুই কমা এক তারপরে আছে এক কমা তিন কমা হবে আর দুই ও শূন্য কমা শূন্য ঠিক আছে এবার দেখো আমি এই বিন্দুগুলোর কী করবো এককগুলো লিখে নেবো কী একক ধরছ সে লিখতেই হবে তো লিখবো আমি যে এক্ষেত্রে এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের লিখতে পারি দুটি বাহুর ঠিক আছে দেখো এখানে কিন্তু আমি দুটি বাহুর দুর্ঘধর্গ ঠিক আছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান একক ঠিক আছে এবং ওয়াই অক্ষেরও অক্ষের ও দুটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এক একক নিলাম এবার দেখো আমি বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি দেখো মন্দির দেখো আমি এখানে ডাক ট নেব তোমরা বসাবে ঠিক আছে বারবার যেন তোমাদের মিটিয়ে না পড়তে হয় দেখো এভাবে সুন্দরভাবে দাগটি আছি ডাকটা আনলাম আর এখানে তির চুনে দেবো এখানে আমি তিরচুনে দিয়ে দিলাম আর এটা তোমার হচ্ছে মাইনাস এক্স আর এটা হচ্ছে তোমার এক্স বুঝা গেল আর এখানে করবো আমি আবার আমি দাগটি আনব দাগটি এনে দিলাম এবার এখানে আমি তিরচনা দেবো এখানে তিরচনা দেবো ঠিক আছে এখানে করবো মাইনাস ওয়াই আর এখানে তোমার ওয়াই এখানে তোমার ও বিন্দু তো দেখো আমি দুটি বাহুর ধরে কিন্তু এক একক ধরেছি মানে এক আছে মানে আমাকে এর সাথে দুই গুণ করতে হবে দুই হবে ঠিক আছে তো দেখো দুই কোথায় আসছে দেখো এক চক্ষা বরাবর যে তোমাকে দুই তো এক দুই এখানে আসছে ঠিক আছে কিনা এবার দেখো ওয়াই মানে তোমার দেখো জিরো আছে ওয়াই মানে জিরো জিরোর সাথে আমি দুই গুণ করলে জিরোই হবে তো এখানে আমি বুঝিয়ে নেব বিন্দুটা ঠিক আছে এখানে আমি বিন্দু দিয়ে ঘেরে দিলাম তো এটা আমি লিখে নেব এখানে এক আর শূন্য বোঝা গেলো এবার দেখো শূন্য আছে আর পাঁচ আছে মানে শূন্য সাথে আমি দুই গুণ করলে শূন্যই হবে তো এক্সের মান এখানেই পাচ্ছি আর ওয়াইয়ের মান পাঁচ মানে এর সাথে দুই গণ দশ হবে আমাকে উপরে দিতে হবে ঠিক আছে দশ কোথায় আসছে দশ এখানে আসছে বুঝা গেল তো এখানে আমি বিন্দু বসিয়ে ঘিরে দেব ঠিক আছে তো এখন আমি এখানে বসে নিছি ওটা শূন্য পাঁচ শূন্য দিকে লিখে এবার আছে দুই কমা এক তো দুইয়ের সাথে দুই গুণ করলে হবে চার এক্সের মান পাবো চার তো দেখো চার ঘরে যাবো চার এখানে আসছে আর ওয়াই মান দেখো এক আছে মানে এর সাথে দুই গুণ করলে দুই পাবো মানে দুই ঘরে যেতে হবে চার এখানে এসছে আর দুই এখানে আসছে ঠিক আছে তো এখানে বসে নেবো বিন্দু আর ঘেরে দেবো আর এখানে লিখে নেবো দুই কমা এক তো লিখে নিয়েছি দেখো দুই কমা এক এবার দেখো তিন কমা তিন আছে মানে তিনের সাথে দুই করতে হবে তিন দুণে ছয় আর এখানে তিন দুণে ছয় মানে এক্সের মানে পাচ্ছি ছয় আর ওয়াইয়ের মানে পাচ্ছি ছয় ঠিক আছে তো ছয় ঘরে কোথায় আসছে ছয় এখানে আসছে হ্যাঁ আর আবার দেখো ছয় উপর দেখো ছয় তোমার এখানে আসছে এখানে আমি বিন্দু বসিয়ে ঘেটে দেবো আর এটা তোমার হচ্ছে তিন কমা তিন ঠিক আছে তিন কমা তিন এবার দেখো কি আছে এক কমা তিন মানে এর সাথে দু গুণগুলো দুই হবে আর এর সাথে দু কত হবে ছয় হবে ঠিক আছে তো দুই আর ছয় তো দেখো দুই ছয় কোথায় আসছে দুই তোমার এখানে আসছে ছয় কোথায় আসছে ছয় তোমার এখানে আসছে ঠিক আছে এই ছয় এখানে না এখানে আসছে হ্যাঁ এটা মিটিয়ে আমরা ঠিক করতে হবে তো প্রথমে আমি এই তিন তিনটায় দিকে লিখে নিচ্ছি তিন কমা তিন আর এটা মিটিয়ে নিচ্ছি দেখো নিচে নিচ্ছি তো দেখো ছয় তোমার এখানে আসে তো এখানে আমি বিন্দু দিলাম আর এটা তোমার হচ্ছে এক কমা তিন তো লিখে নেব এক কমা তিন বুঝা গেল এবার দেখো আছে দুই কমা পাঁচ মানে এর সাথে দুই গুণ করলে চার হবে এর সাথে গুণ করলে দশ হবে তো চার আর দশ পাবো এর নাম পাবো চার চারটে এখানে পাচ্ছি আর দশটা পাচ্ছি তোমার দেখো এটা পাঁচ আর এটা হচ্ছে দশ এখানে পাচ্ছি এখানে ঘিরে দিলাম আর লিখে নেব দুই কমা পাঁচ ঠিক আছে এবার দেখো এক্সের মান জিরো আছে ওয়াই মান জিরো আছে মানে দুই গুণকলে জিরোই হবে আর দুই গুণ করে জিরোই হবে তো এটা কোথায় বসবে এটা তোমার বসবে এখানে বসবে বোঝা গেলো তোমরা এগুলোকে এ বি সি ডি করে লিখলেও কিন্তু চলতো কোনো অসুবিধা নেই আমি এইভাবে করে দিলাম বোঝা গেলো আর এটা আমি লিখে নেবো শূন্য দশমিক এ শূন্য কমা শূন্য শূন্য কমা শূন্য বোঝা গেলো এটা আমি তোমাদের সুন্দরভাবে বসে দিলাম গ্রাফ খাতায় এবার দেখো তিন নম্বর অঙ্ক দেখো প্রশ্ন বলা হয়েছে দেখো তিন নম্বরে এক নম্বরে নিজে এটা 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 আমার বিন্দুগুলি ছ কাগজে বসাই ও যোগ করে সমরিক কেনা দেখি তো প্রথমে এটা করে দেখাচ্ছি দেখো আবার আমি গ্রাফ খাতায় তিন দাগ দিয়ে এক দাগ দিয়ে বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি যেগুলো বসাবো এক কমা এক আর কমা দুই কমা দুই আর কমা ছয় কমা ছয় এবার লিখব মানে কত একক ধরছি সেটা কিন্তু লিখে নেব তো লিখবো যে ছক কাগজে এখান থেকে লিখছি জায়গা হবে না তো ছক কাগজে ছক কাগজে এক্স অক্ষ ও একসাথে লিখে নিচ্ছি ওয়াই অক্ষ ক্ষ এক শখ ওয়ক্ষ হ্যাঁ এক শখ ওয় অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের একটি হুম একটি বাহুর দৈর্ঘ্য সমান এক একক ধরি ঠিক আছে এবার দেখো এটা আমি খাতায় করে দেখাচ্ছি গ্রাফ খাতায় আবার দেখো আমি এখানে গ্রাফ খাতায় দাগটি এনেছি সুন্দরভাবে এভাবে সুন্দরভাবে আমি দাগটি নিয়ে দিলাম এখানে তিরচনে দেবো এখানে তিরচনে দিয়ে দিচ্ছি এটা দিয়ে মাইনাস এক্স আর এটা হচ্ছে প্লাস এক্স আবার দেখো এখানে দাগ টানবো আমি এই দাগ টানাতে একটা কিন্তু কলা তোমার ভালোভাবে করবে ঠিক আছে না তো করতে পারবে না করে দিলাম এভাবে করলাম এভাবে করলাম আর এটা তোমার হচ্ছে মাইনাস ওয়াই আর এটা তোমার প্লাস ওয়াই এটা তোমার হচ্ছে ও বিন্দু এক এক ধরেছি তো করতে পারি দেখো এক্সের মান এক আর ওয়ের মান এক তো এখানে তোমার পাচ্ছি এক আর এখানে পাচ্ছি এক ঘিরে দিলাম এটা ঘিরে দিলাম ঠিক আছে তো এটা লিখে নেব আমি এটা পাচ্ছি এক কমা এক এবার পাচ্ছি কি দেখো দুই কমা দুই আছে তুই করবো দুই তোমার এখানে আসছে আর দুই তোমার এখানে আসছে ঠিক আছে এখানে আমি করে দিলাম এটা লিখে নেবো দুই কমা দুই এবার দেখো ছয় কমা ছয় আছে তো ছয় কমা ছয় আমি বসে নেব তো পাঁচ ছয় এখানে আসতে ছয় আবার দেখো পাঁচ এখানে আর ছয় এখানে এখানে আসছে এটা আমি বসিয়ে দিলাম আর এখানে লিখে দেব ছয় কমা ছয় লিখে দিলাম এবার প্রশ্ন বলেছে যোগ করে দেখবো এটা সময়ের কাছে কেনা তো যোগ করে নিচে দেখো দেখো বিন্দুগুলিকে একসাথে আমি মিলিয়ে যোগ করে নেব এইভাবে আমি যোগ করে দিলাম ঠিক আছে যোগ করে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এটা সমরেক আছে তো লিখবো এটা খাতায় তো তার আগে আমি লিখে নিচ্ছি তারা এটা এ এটা সি একটা সলেখা পেলাম ঠিক আছে তো লিখছি দেখো লিখব অতএব স্কেল দিযে যোগ করে দেখছি বিন্দু তিনটি একই সরলরেখা সরল রেখাং শো মানে এসি আছে অর্থাৎ অর্থাৎ বিন্দু তিনটি বিন্দু তিনটি সমরেখ সমরে বুঝা গেলো এবার দেখো দুই নম্বরটা তোমাদের বোঝাবো দুই নম্বর দিয়ে দিলাম আমি দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিজের যে কোনো তিনটি অসামরিক বিন্দু ছ কাগজে বসায় যে কোনো তিনটি তোমাকে অসামরিক মানে সমান রেখায় হবে না করে দেখাচ্ছি দেখো ধরো আমি এর মানে পনেরো নিচ্ছি তো দশ আর এটা হচ্ছে পনেরো হ্যাঁ আবার ধরো পনেরো নিচ্ছি দশ পনেরো এখানে পাচ্ছি ঠিক আছে এখানে আমি বসে নিচ্ছি হচ্ছে পনেরো তো এটা লিখে নেব পনেরো কমা পনেরো এবার দেখো আমি ধরো আঠারো নিচ্ছি এক্সের মান ঠিক আছে আঠেরো দেখো এখানে পাবো এই তোমার এটা পনেরো হচ্ছে তো পনেরো আঠারো এখানে পাবো হ্যাঁ পনেরো ষোলো সতেরো আঠেরো এখানে পাচ্ছি ধরো আমি নিয়েছি আট নিয়ে আট মান তো পাঁচ ছয় সাত আট এখানে আমি বসে নিচ্ছি এটা তোমার হলো আঠারো কমা আট আর ধরো আমি আরেকটি বিন্দু নিতে পারি ধরো ধরো আরেকটি বিন্দু এটা ধরো এটা তোমার হচ্ছে দশ কুড়ি ঠিক আছে কুড়ি হচ্ছে আর এটা তোমার হচ্ছে পঁচিশ ঠিক আছে পঁচিশ আর এটা তোমার দশ মানে পঁচিশ আমি দশ নিয়ে নিচ্ছি এখানে বসে নিচ্ছি পঁচিশ কমা দশ ঠিক আছে তো এখানে আমি লিখে নেব যেটি পেয়েছি তো লিখব ছক কাগজে যে অসম রেক অসম রেক তিনটি বিন্দু পেলাম তিনটি বিন্দু পেলাম সমান একটা পেয়েছি ধরো প্রথমে পনেরো কমা পনেরো আর একটা পেয়েছি আঠারো কমা আট আর একটা পেয়েছি পঁচিশ কমা দশ বোঝা গেল এবার দেখো তিন নম্বর এবার দেখো তিন নম্বরটা আমি প্রশ্ন দেখো প্রশ্ন বলা হয়েছে আমি উপরে তিনটি বিন্দু বাদে ঠিক আছে তিনটি বিন্দু বাদে যে কোনো তিনটি সমরেক বিন্দু ছ কাউজে আঁকে ও তাদের স্থানকে বই লিখে এবার সমর বিন্দু করতে বলা হয়েছে করে দেখাচ্ছি দেখো নিয়ে থেকে করতে বলা হয়েছে আমি সহজেই এটা করে দেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো এই তিনটি বিন্দু বাদে বলেছে ধরো আমি একই সহলেখায় নিয়ে নিচ্ছি তো সহজেই কিন্তু হয়ে যাবে বুঝতে পারলে তো একটা আমি এখানে নিয়ে নিচ্ছি বিন্দু তো তোমার এটা কত হবে ভাবো এটা আছে তোমার দশ দশ কুড়ি কুড়ি আসছে ঠিক আছে কুড়ি আর দশ দশ কুড়ি মানে কুড়ি কুড়ি এটা আসছে কুড়ি কমা কুড়ি আর ধরো একটা আমি এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি তোমরা যে কোনোভাবে করতে পারো আমি সহজেই করে দিচ্ছি এটা এখানে একটা নিয়ে নিচ্ছি এটা কত হবে তোমার পঁচিশ আর কুড়ি হবে পঁচিশ কমা কুড়ি হবে পঁচিশ কমা কুড়ি আর ধরো একটি এখানে নিচ্ছি আমি হ্যাঁ তো এটা তোমার কত হবে তিরিশ কমা কুড়ি হবে তিরিশ কমা কুড়ি সহজে হয়ে গেল এটা আমি একই সহ লেখা এটা বসিয়ে নেব তো দেখো এটা মিলিয়ে দিচ্ছি এটা আমি মিলিয়ে দিলাম বোঝা গেল তো এটা আমি এবার কাজে লিখে নেব তো লিখব ছক কাগজে ছক কাগজে আমি নিজে থেকে নিজে থেকে তিনটি বিন্দু বসিয়ে তাদের স্থানাঙ্ক স্থা অঙ্ক পেলাম পেলাম সমান একটা পেয়েছি কুড়ি কুড়ি ঠিক আছে কুড়ি কমাক কুড়ি একটা পেয়েছি পঁচিশ কমাক কুড়ি আরেকটা পেয়েছি তিরিশ কমা কুড়ি বোঝা গেলো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখেলাম বাকি অঙ্কগুলো পরে ভিড়িতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না বেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্ডাস দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ